যাচ্ছি রসায়ন প্রথম পর্যায়ের একটি পরীক্ষণ। পরীক্ষণের নাম হচ্ছে প্রদত্ত অজৈব নমুনায় উপস্থিত ক্ষারকীয় এবং অম্লীয়গুলো শনাক্তকরণ। শনাক্তকরণে আমাদের প্রথম যেটা করতে হবে তা হচ্ছে নমুনা দ্রবণের ভৌত বৈশিষ্ট্য কৌশল। শিক্ষার্থীরা, এখন আমরা করব নমুনার দ্রবণে উপস্থিত ক্ষারীয়মূলক শনাক্তকরণের জন্য শুষ্ক পরীক্ষা। শুষ্ক পরীক্ষা করার জন্য আমাদের লাগবে প্লাটিনাম তার, লাগবে ক্ষার হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং লাগবে বার্নারের অনুজীব শিখা। এখন আমরা করছি ক্ষারীয়মূলক শনাক্তকরণের জন্য শুষ্ক পরীক্ষা। শুষ্ক পরীক্ষায় আমরা একটা প্লাটিনাম তার নিয়ে প্লাটিনাম তারের অগ্রভাগ ক্ষার হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত করে সেখানে সামান্য নমুনা লবণ নিয়ে আমরা সেটাকে বার্নারের অনুজীব শিখা করব। আমরা দেখতে পাচ্ছি একটা নীলাভ সবুজ বর্ণের শিখা। নীলাভ সবুজ বর্ণের শিখা নির্দেশ করে এখানে ক্ষারকীয় মূলক হিসেবে কপার আয়ন থাকতে পারে। এরপরে আমরা করব ক্ষারকীয় মূলক শনাক্তকরণের জন্য সিক্ত পরীক্ষা। মূল লবণে আমরা সামান্য পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করব। এটা হলো ট্যাট্রাঅ্যামিন কিউপ্রেটের নীল বর্ণের দ্রবণ। এটা নির্দেশ করছে আমাদের এখানে ক্ষারকীয় মূলক হিসেবে কপার আয়ন থাকতে পারে। এখন সেই কপার আয়ন নিশ্চিতকরণ করার জন্য আমরা আরেকটা পরীক্ষণ করব। কপার আয়নের নিশ্চিতকরণ পরীক্ষা করার জন্য আমরা সামান্য পরিমাণে মূল দ্রবণ অন্য একটা টেস্ট টিউবে নিয়ে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যোগ করব। এটা হলো কপার ফেরোসায়ানাইডের লালচে বাদামি বর্ণের পদক্ষেপ। আর এই পদক্ষেপ নির্দেশ করছে এখানে আমাদের ক্ষারকীয় মূলক হিসেবে কপার আয়ন নিশ্চিত। এখন আমরা যাবো অম্লমূলক শনাক্তকরণের জন্য সিক্ত পরীক্ষায়। দেখতে পাচ্ছি একটা সাদা বর্ণের অধক্ষেপ। এই সাদা বর্ণের অধক্ষেপ দুইটা অম্লীয় মূলকে হতে পারে, কার্বনের অথবা সালফেট। সেটা পার্থক্যকরণের জন্য আমরা আরেকটা পরীক্ষণ করব। আমরা এই অধক্ষেপে সামান্য পরিমাণে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ যোগ করব। আমরা দেখব অধক্ষেপটা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবীভূত হচ্ছে কিনা। দেখতে পাচ্ছি আমাদের অধক্ষেপটা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবীভূত হলো না। এটা নির্দেশ করছে আমাদের এখানে অম্লমূলক হিসেবে সালফেট আয়ন উপস্থিত।